हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के आमी बेश किछु दिन पोरे एक वीडियो निये आसछि। किछु निजे समस्यार कारणे आमी किछु दिन वीडियो आनते पारिनि। तो आमाके अनेक जनई जिज्ञेस करछो, तबु जेहेतु आमी अनेक दिन किछु वीडियो टीडियो आनते पारिनि बा कोनो वीडियो आनार आमार चान्स छिलो ना, ठीक आछे। आमी एकटा माने खुबी निजे एकटु व्यस्त होये पड़ेछिलाम, ठीक आछे। तो তাই জন্য তোমরা আমাকে অনেকজনই ফোন এবং মেসেজে জিজ্ঞেস করছো, এবং আমি কিছু কিছু ভিডিওর কমেন্টেও দেখতে পাচ্ছি যে তোমরা জিজ্ঞেস করছো যে WBCS প্রিলিমস যে 2020 তার রেজাল্ট কবে বেরোবে এবং WBCS এর মেন্স কবে হবে 2020। কারণ অ্যাসপিরেন্টসরা সবাই খুব উদ্গ্রীবভাবে ওয়েট করছে এটার জন্য। তো তোমাদের যদি চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো খুব ভালো করে দেখো। এবং আমি আরও ভিডিও নিয়ে আসবো, একটু ব্যস্ততার কারণে আমি একদিন ভিডিও আনতে পারিনি। তো এরপর আবার রেগুলারলি ভিডিও আমি নিয়ে আসবো। WBP তোমাদের কনস্টেবলের যে ইন্টারভিউ আছে সেটা শুরু হওয়ার কথা আছে, ঠিক আছে। এবং আবগাড়ির যে তোমাদের PET এবং PMT আছে সেটাও হওয়ার কথা আছে খুব শীঘ্রই, এবং সেই ব্যাপারেও আমি আপডেট নিয়ে আসবো। এছাড়াও WBPSC-র বিভিন্ন রেজাল্টস পেন্ডিং আছে, সেগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, এবং ফরেস্ট সার্ভিসের রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি, এবং আরও কিছু কিছু পরীক্ষার রেজাল্ট বেরোবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে WBCS-এর অ্যাসপিরিয়েন্সরা খুবই উদ্গ্রীব যে কবে রেজাল্ট বেরোবে এবং কবেই তোমরা প্রিপারেশান শুরু করতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি যে PSC ক্রোনোলজিক্যাল ওয়েতে রেজাল্টসগুলো বার করছে মোটামুটি ধাপে ধাপে, ঠিক আছে। একবারে সব বার করছে না, বা আমরা রেগুলার বেসিসে যে রেজাল্ট বেরোচ্ছে সেটাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে, বেরোচ্ছে না একদমই বলবো না। হঠাৎ করে করে কিছু কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে এবং আরও বেরোচ্ছে আস্তে আস্তে, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি এখনও তো হয়নি, ঠিক আছে। এখনও স্বাভাবিক পরিস্থিতি বা স্বাভাবিক কাজকর্ম এখনও সব দপ্তরে শুরু হয়নি, ঠিক আছে। যথেষ্ট ব্যাঘাত ঘটছে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের জন্য কাজকর্মে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এক্সপেক্টও করা উচিত না যে খুব শীঘ্রই কোনো রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। স্পেশালি যে পরীক্ষাগুলো এই বছরে হয়েছে, কারণ আগের বছরেরও প্রচুর রেজাল্ট আছে যেগুলো এখনও পেন্ডিং। যেমন খুবই উল্লেখযোগ্য কিছু বিষয় সেটা হচ্ছে, যেমন FOOD-SI, যদিও সেটার রেজাল্ট বহুদিন ধরে পেন্ডিং, ঠিক আছে। আগের বছরের 27 জানুয়ারি সে পরীক্ষাটি হয়েছিল, প্রায় এক বছরের অনেকটা বেশি সময় অতিক্রম হয়ে গেছে, অলমোস্ট 1.5 বছর সময়, ঠিক আছে, অতিক্রম হয়ে গেছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেমন ICDS-এর, ঠিক আছে, সুপারভাইজারের যে পরীক্ষাটি ছিল সেটির রেজাল্ট এখনও পেন্ডিং, ঠিক আছে। কিন্তু IDO-র পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে পরীক্ষাগুলোয় মাস অ্যাপ্লিক্যান্টস আছে আমরা দেখতে পাচ্ছি, বা একটু বেশি সংখ্যক অ্যাপ্লিক্যান্টস আছে, সেই পরীক্ষাগুলোর রেজাল্টগুলো বেরোতে একটু ডিলে হচ্ছে, ঠিক আছে। আমি সবটা জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি যে কেন ডিলে হতে পারে বা কী জন্য ডিলে হতে পারে। যেগুলো মাস অ্যাপ্লিক্যান্টস রয়েছে সেগুলো ইভ্যালুয়েশনও বেশি করতে হয়, তো যেহেতু ইভ্যালুয়েশন বেশি করতে হয় সেহেতু অ্যাপ্লিক্যান্টস সংখ্যা বেশি থাকার জন্য তো দেরি লাগে একটু বেশি কাট অফ নির্ণয় করতে, বা যে কাজকর্মগুলো থাকে সেগুলো। কারণ পলিটেকনিক কলেজের লেকচারার আমরা দেখেছি অলরেডি অনেক দিন আগেই রেজাল্ট বেরিয়ে গেছে, কারণ তার অ্যাপ্লিক্যান্টের সংখ্যা অনেক কম থাকে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে WBCS-এর রেজাল্ট বা WBCS 2020 যে প্রিলিমসের রেজাল্ট, ঠিক আছে, সেটা আনুমানিক ধরা যেতে পারে সেপ্টেম্বরের আগে বেরোবার চান্স খুব কম, ঠিক আছে, সেপ্টেম্বরের 1st উইকের আগে, ঠিক আছে, খুবই কম বেরোবার চান্স, ঠিক আছে। আমরা একটা আনুমানিক সেপ্টেম্বরের 1st উইক ধরে এগোতে পারি WBCS প্রিলিমসের 2020 রেজাল্ট, ঠিক আছে। কারণ এখনও তো সব বিষয় নর্মালাইজড হয়নি, অনেকটাই ব্যাপারটা এখনও জটিল রয়েছে, কারণ দিন দিন তো প্যান্ডেমিকের যে আমাদের এফেক্টেডের সংখ্যা সেটা বাড়ছে, এফেক্টেড পিপলের সংখ্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই ডিলে হচ্ছে কাজকর্মে। তো আমরা সেপ্টেম্বরের 1st উইক ধরে এগোতে পারি। এরপর PSC ক্লার্কশিপে নিয়ে আমি একটা আপডেট নিয়ে আসবো, এবং যারা যারা WBCS 2020 কাট অফ দেখতে চাও তারা অবশ্যই আমার ভিডিও লিস্টে গিয়ে দেখে নেবে, আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো WBCS 2020-র আমার মনে হচ্ছে প্রিলিমসের রেজাল্ট সেপ্টেম্বর নাগাদ বেরোতে পারে, ঠিক আছে, যদি মোটামুটি সিচুয়েশান একটু কন্ট্রোলের মধ্যে আসে। এবং WBCS 2020 মেন্সের এক্সাম, ঠিক আছে, তারও মোটামুটি আমরা ধরে নিতে পারি 2 থেকে 2.5 মাস পরে হবে। হ্যাঁ, এবার মেন্সের এক্সামের একটা বিষয় হচ্ছে যে রেজাল্ট বার করার কোনো সমস্যা থাকে না অতটা, কারণ এটা সবটাই হচ্ছে ডিপার্টমেন্টের প্রক্রিয়ার মাধ্যমে বেরোয়। কিন্তু মেন্সের জন্য অনেকটাই সমস্যা থাকে কন্ডাক্ট করার, কারণ স্কুল কলেজ খুলতে হবে, কারণ না হলে তো ভেনিউ পাওয়া যাবে না, এবং মোটামুটি একটা গ্যাদারিংও মোটামুটি লিগাল হতে হবে, কারণ গ্যাদারিং যদি লিগাল না হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু সমস্যা হয়, ঠিক আছে। তো
মোটামুটি আমরা ধরে নিতে পারি যে তারও প্রিলিমসের রেজাল্ট বেরোনোর প্রায় দু দু মাস থেকে আড়াই মাস এর মধ্যে মেন্স হওয়ার চান্স আছে, এবং প্রিলিমসের রেজাল্ট কবে বেরোচ্ছে সেই সেয়ার উপরে ডিপেন্ড করছে মেন্স এক্সামের ডেট। তবে সম্ভাব্য আমার মনে হচ্ছে সেপ্টেম্বর নাগাদ বেরিয়ে যেতে পারে, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমি বলছি না, ঠিক আছে, তারপরেও একটু ডিলে হতে পারে। তো আমরা সেপ্টেম্বরটা ধরে এগিয়ে চলছি, ঠিক আছে, যে হয়তো বেরিয়ে যেতে পারে, যেহেতু WBCS একটি ভাইটাল পরীক্ষা এবং আমলা নিয়োগ বা যেটা আমরা WBCS এক্সিকিউটিভ বা ক্যাডার নিয়োগ, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ফর দ্য প্রপার ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট। তো সেহেতু হয়তো সেপ্টেম্বর মাসের মধ্যে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, মানে চান্সেস আমি ধরে রাখছি মোটামুটি অ্যারাউন্ড 70-75% যে সেপ্টেম্বরে বেরোতে পারে। হ্যাঁ, হয়তো একটু ডিলেও হতে পারে, কারণ পুরোটাই পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। তো তোমরা সেই সেপ্টেম্বর ধরেই সবাই এগো, কারণ আমি এটা স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ ক্রোনোলজি দ্যাট ইজ ফলোড বাই PSC তার উপরে বললাম। তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি সেটা অবশ্যই রিড্রেস করার চেষ্টা করব। এবং তোমাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।